আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি এনভায়রনমেন্টাল পল্যুশন বা পরিবেশ দূষণ এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি পল্যুশন মিনস দূষণ বলতে বোঝায় কন্টেমিনেশন অর ডিফাইলমেন্ট অফ এনিথিং অর্থাৎ কোনো কিছুর দূষিতকরণকে ইট মেইনলি এটি প্রধানত রেফার্স টু বলতে বোঝায় বা নির্দেশ করে এনভায়রনমেন্টাল পল্যুশন পরিবেশ দূষণকে দ্য ইলিমেন্টস অফ এনভায়রনমেন্ট পরিবেশের উপাদানগুলো আর বিং পলুটেড দূষিত হচ্ছে এভরি মোমেন্ট প্রতি মুহূর্তে উই ফাইন্ড ফোর মেজর পলিউশনস অব এনভায়রনমেন্ট আমরা পরিবেশের প্রধানত চার ধরনের দূষণকে দেখতে পাই সাস যেমন এয়ার পলিউশন বায়ু দূষণ ওয়াটার পলিউশন পানি দূষণ সাউন্ড পলিউশন শব্দ দূষণ অ্যান্ড অর্ডার পলিউশন এবং গন্ধ দূষণ এয়ার ইজ মেইনলি পলুটেড বায়ু প্রধানত দূষিত হয় বাই স্মক ধোয়া দ্বারা নো ডাউট নিঃসন্দেহে এয়ার পলিউশন হ্যাস বায়ু দূষণের আসে হার্মফুল ইফেক্টস ক্ষতিকর প্রভাব অন হেলথ স্বাস্থ্যের উপর বাই টেকিং পলুটেড এয়ার দূষিত বায়ু গ্রহণের ফলে ওই বিকাম শিখ আমরা অসুস্থ হই পলিউটেড এয়ার দূষিত বায়ু অলসো কজেস এছাড়াও সৃষ্টি করে মেনি ডিজিজেস অসংখ্য রোগ লাইক যেমন এরপর রয়েছে যেমন ব্রোঙ্কাইটিস অ্যাজমা হাঁপানি আদার রেসপিরেটরি ট্রাবলস অন্যান্য শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা অ্যাটসেট্রা সামটাইমস মাঝে মাঝে দিস পলিউশন এই দূষণ লিডস আস আমাদেরকে নিয়ে যায় টু ডেথ মৃত্যুর দিকে বা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে পরিচালিত করে নাও এখন ওই কাম টু অ্যানাদার পলিউশন আমরা অন্য একটি দূষণের দিকে আসছি উইস ইস কল্ড যেটিকে বলা হয় রিভার পল্যুশন নদী দূষণ বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ দ্য পদ্মা দ্য মেঘনা দ্য ব্রহ্মপুত্র অ্যান্ড দ্য যমুনা আর দ্য বিগ রিভার্স সবচেয়ে বড় নদী ইনস্পাইট অব দ্য রিভার্স বিং আওয়ার গ্রেট ওয়েলথ নদীগুলো আমাদের বড় সম্পদ হওয়া সত্ত্বেও দে আর নট ইন গুড শেপ এগুলো ভালো অবস্থায় নেই উই আর পলুটিং দেয়ার ওয়াটার আমরা এগুলোর পানিকে দূষিত করতেছি বাই থ্রোয়িং নিক্ষেপের মাধ্যমে ভেরিয়াস ওয়েস্টস অ্যান্ড ফিল্ড বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা নিক্ষেপের মাধ্যমে ইন্টু দ্য রিভার্স নদীগুলোতে আর লট অফ কেমিক্যাল টক্সিক্স প্রচুর বা অসংখ্য রাসায়নিক বিষাক্ত পদার্থ অ্যান্ড ওয়েস্টস ময়লা আবর্জনা ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিস কলকারখানা থেকে হসপিটালস হাসপাতাল থেকে ক্লিনিক্স ক্লিনিক থেকে অ্যাটসেট্রা আরবিং ডাম্পড ফেলা হচ্ছে ইন্টু দেম এগুলোতে অ্যাজ আ রেজাল্ট ফলে সাম রিভা রিভার্স কিছু নদী আর অ্যাম্ব্রেসিং ডেথ মরে যাচ্ছে ফর ল্যাক অব ড্রেজিং খননের অভাবে দেয়ার ড্রাইং আপ এগুলো শুকিয়ে যাচ্ছে হাওয়াইভা যা হোক ইট ইজ ক্লিয়ার ড্যাট এটি স্পষ্ট যে ওই আওয়ার সেলস আমরা নিজেরাই আর রেসপন্সিবল দায় ফর ডিস্ট্রয়িং আওয়ার রিভার্স আমাদের নদীগুলোকে ধ্বংসের জন্যে সো তাই ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় টুটেই সাম প্রিকশনারি মেজার্স কিছু পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের ফর প্রিভেন্টিং প্রতিরোধ করার জন্যে দিস পলিউশনস এই দূষণগুলোকে দ্য গভর্নমেন্ট শুড সরকারের উচিত টেক গ্রহণ করা ড্রাস্টিক অ্যাকশন কঠোর পদক্ষেপ টু স্টপ পলিউশন দূষণকে বন্ধন বন্ধ করার জন্যে লস শুড বি এনফোর্সড আইনকে কার্যকর করতে হবে বলবৎ করতে হবে স্ট্রিক্টলি কঠোরভাবে ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা শুড বি রেইজড সৃষ্টি করতে হবে টু প্রিভেন্ট প্রতিরোধ করার জন্যে এনভায়রনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণকে আদারওয়াইজ অন্যথায় উই আর শিওর টু সাফার আমাদেরকে নিশ্চিতভাবে ভোগাতে হবে ইন দ্য লং রান পরিণামে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম